গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, চলছে, চলে যাচ্ছে। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর আজকে ওয়েডনেসডে মানে তোমরা যারা বন্ধু আছো তারা জানো যে আমার বরের ছুটি আর আমিও ছুটি নিই। তো চলো আজকে সারাদিন কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে পায়েলের পৃথিবী। তো চলো আগে রান্নাঘরে যাই, দেখি কি রান্না হচ্ছে। আজকে একটু আগোছালো অবস্থা, ঠিক আছে। আর এখানে তো জানোই চা বসিয়ে দিয়েছি, একটু বেশি কমে আছে বসিয়ে দিয়েছি, পাঁচটা বাড়িয়ে দিয়ে কত। আর এখানে আটা মাখা আছে, মাসি রুটি করবে। আর এখানে হয়েছে লাউ চিংড়ি, ঠিক আছে। আর এখানে জিরে আদা বাটা দিই না মাসি, কি দিয়ে? টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, তারপরে পেঁয়াজ, আচ্ছা, সব দিয়ে এই ভোলা মাছের ঝোল ঝাল হয়েছে আর লাউ হয়েছে। ভাত করব পরে, তুমি রুটি করো মাসি, ঠিক আছে। পরে ধুচ্ছিল, এটা ঢাকা দিয়ে দিতে হবে, এটা দিয়ে, এটা না ছোটটা দিয়ে দাও। দেখো বন্ধুরা, বারান্দা আজকে পুরো জামা কাপড়ে ফুল প্যাকড, কি অবস্থা। এদিকে রাগি স্যারের মোজা জামা আর এই সমস্ত মেলা আছে। আজকে বারান্দায় গাছ কিচ্ছু দেখাতে পারবো না, যেতেই পারবো না। এ দেখো স্যার জি এখন এখানে ডিম ছাড়াচ্ছে, ওই তো এখানে। আর এটা হচ্ছে আমাদের ব্রেড, একটু বাটার আর ইয়ে ডিম সিদ্ধ, এটাই হচ্ছে জল খাওয়ার। ডিমটা না হাফ বয়েল হয়ে গেছে, যদি ফুটো হয়ে যায় ওই জন্য আমি বললাম তুমি একটু এই রিস্কটা নাও বাবা। তোমারটা হেভি হাফ বয়েল হয়েছে তো? এটা আমার। বন্ধুরা এখন বাজে 1:15, ঠিক আছে। আমি স্নান করে এই এলাম, শ্যাম্পু দিয়েছি আজকে, যেহেতু বাড়িতে আছি শ্যাম্পু করেছি। ছাদে যাব চুল শুকাতে, হেয়ার ড্রায়ার আছে, কিন্তু তোমরা তো জানো যে আমি হেয়ার ড্রায়ার সবসময় ইউজ করি না, উচিত না করাটা। ছাদে যেহেতু রোদ আছে সেই জন্য যাবো, যাতে আমার ঠান্ডাটা না লাগে, ঠান্ডার প্রচণ্ড ধাঁচ সেটাও তোমরা জানো তো। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, চুল শুকাতে যাই। ততক্ষণে স্যারকে বলে যাই যে তুমি স্নান করে রেডি থাকো, এসেই দুজনে খেয়ে নেব। তো চলো স্যার কি করছে দেখি। তো দেখো এখন বাজে 1:20, একটা সিনেমা না কি জানি না কি চালিয়েছে। তো নীর আপনি কখন যাবেন? একটু পরে যাচ্ছি, আজকে তোমাকে নতুন নামে ডাকলাম নীর, আমার ডাকতে ভাল লাগে। তুমি যাও, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, 1:30 বাজে, প্লিজ স্নানে যাও, আমি চুল শুকিয়ে আসছি। ছাদে ভালোই রোদ জানো, আমি তাকাতেও পাচ্ছি না বুঝলে, তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে, এই গামছাটাও মেলে দিই, ঠিক আছে। তো চলো আমি একটু রোদ পোয়াই, চোখ বন্ধ হয়ে গেছে আমার, পরে তোমাদের সাথে কথা বলছি। এই ছাদেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চুল শুকিয়ে যাবে আশা করি, রোদ। দাঁড়াও তোমাদের ভিউটা দেখাই। আমাদের এখানে জানো তো বন্ধুরা এত গাছ, যখন ঝড় হয় বারান্দা থেকে না মনে হয় যে একদম মানে জঙ্গলের মাঝখানে বাস করছি, একদম নুয়ে পড়ে নারকেল গাছগুলো, খুব ভালো লাগে, মানে ভালোও লাগে ভয়ও লাগে। ওটা কি বাজ পাখি কিনা জানি না, প্রচণ্ড বড়। সামনে এই মন্দিরটা তো তোমাদের শেয়ার করেছি, করবো আর একদিন শেয়ার করবো। বেশ ঠান্ডা পরিবেশ, আমার বাবা যখন আসে না বেশ ভালো ঘুম দেয়, একটা ভাত টাত খাওয়ার পরে আসে, মানে বছরে একবার, একবারই বাবার দর্শন পাওয়া যায়। আসলে বাবার দোকান থাকে, এ থাকে, বাবা আসতে পারে না, তাও এসছে, এই বছর দুবার এসছে, এসে ঘুমিয়েছে খুব। কারণ আমার যেখানে বাপের বাড়ি সেই জায়গাটা খুব আর কি বলো তো, মানে প্রচণ্ড ক্রাউড, সেন্ট্রাল কলকাতা তো প্রচণ্ড ক্রাউড, একদম পশ এরিয়া, তো ওই জন্য এই জায়গাটা একটু নিলিবিলি। দেখেছো কত গাছ, মনে হচ্ছে না কোনো জঙ্গলের মধ্যে থাকছি, ভালো লাগে, হাওয়া টাওয়া দিলে ভালো লাগে, ভয়ও লাগে ভালোও লাগে। তো চলো পরে আবার কথা হচ্ছে,
একেবারে খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর মেনু তো তোমরা জানোই, তো চলো পরে কথা হচ্ছে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে লাউ চিংড়ি, শিম ভাজা, মুসুরির ডাল, আমের টক আর ভোলা মাছ। চলো খেয়ে নি তারপরে আসছি। লেবুটা ওরম হবে? তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, এই বাসনগুলো ধুয়ে নিই, কারণ চার দিন তো আসবে না, দুদিন সবে হয়েছে, আরও দুদিন। আর বাড়িতে থাকলে তো জানোই বাসন পড়বেই, আর যেখানে দুজনেই আছি ছুটির দিন বাসন তো পড়তেই হবে। অন্যান্য দিন যেদিনকে অফিসে থাকি সেদিনকে এত বাসন পড়েই না, অল্পই বাসন পড়ে, আর মাও নেই তাই জন্য আরও কম মানে বাসন পড়ে। আর যেদিনকে থাকি বাড়িতে সেদিনকে ভালোই বাসন পড়ে আর কি, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব হয় এই জন্য। তো চলো মেজে নিই তারপরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে আড়াইটে, আর দেখো এটা কী বলো, ক্রিম চান করে উঠে ক্রিম লাগাতে ভুলে গেছি, বুঝলে? তাই জন্য ভাবলাম যে ক্রিমটা লাগিয়ে নিই, একটা সিরিয়ালও দেখছিলাম, তাই ভাবলাম যে কথা বলতে বলতে ক্রিমটাও লাগিয়ে নিই। আর পিছন থেকে গান ভেসে আসছে, বুঝতেই পারছো কে গান বাজাচ্ছে, আড়াইটে বাজে, কোনো ব্যাপার না, ছুটির দিন এইভাবেই যাবে। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো, ততক্ষণ সঙ্গে থেকো কিন্তু, চলে যেও না, চল বাই। তো বন্ধুরা, এখন কটা বাজে জানো? এখন বাজে 10:15, ঠিক আছে? তো আমি হঠাৎ করে ভাবলাম আমার ব্লগটা তো শেষ হয়নি, আর ছুটির দিন মানেই হচ্ছে আমার ওয়াইটিকে নিয়ে ব্যস্ত থাকা, ঠিক আছে? তো জানোই তোমরা সেটা, তাই জন্য হঠাৎ করে মনে পড়ায় এলাম না ব্লগটা শেষ করতে হবে, আর রাত্র হয়ে গেছে, বিকেলেও আসতে পারিনি, বিকেলেও 4টার সময় আসতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো এখন আজকে ডিনার হচ্ছে রুটি আর চিকেন স্টু, এটাই হচ্ছে ডিনার। তো চলো, যদি এন্টায়ার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, আর সুস্থ থেকো, ঠিক আছে? আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।